সংশোধনী নাগরিকত্ব আইনক লৈ নাসুরবান্দা বিজেপি সরকার। কা সন্দর্ভত নিজের মতত অটল অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি আপনি সিদ্ধান্তো পর অটল হ্যাঁ, সিএস বহুত বড়ি তাদাদ রিলিজিয়াস মাইনোরিটি সবই কো নাগরিকতা মিলতি হ্যাঁ, সুরক্ষা মিলতি হ্যাঁ। কিন্তু কা বলবৎ হলেই অরুণাচলের বাবে হব ডাঙর আশীর্বাদ। অরুণাচল এরিব লাগিব 5 লক্ষাধিক সাত মাহাজঙে। সিএএ মে ক্লিয়ারলি লিখা হ্যায় জো ভি রেফিউজি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সে জো ভি আতা হ্যায় ও দেশ কা সিটিজেনশিপ তো বন জায়েগা লেকিন অরুণাচল প্রদেশ মে নহি বন পায়েগা ইয়ে কানুন হো চুকা হ্যায়। না পাব অরুণাচলর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এই সন্দর্ভত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুয়েও প্রকাশ করলে গুরুত্বপূর্ণ মন্তব্য। অরুণাচলে আশ্রয় নিদিয়ে চাকমা হাজং শরণার্থী। চাকমা হাজংর বোঝা লব লাগিব অসমে। চাকমা হাজংক হাত জোর করকে বতা দিয়া হ্যায় কি সিএ কানুন লায়া হ্যায়, এক দিন আপকো অরুণাচল ছোড় কে জানা হোগা, কহীন ভি আপকা ব্যবস্থা কে লিয়ে ভারত সরকার মদদ করেঙ্গে, আপ অরুণাচল ছোড় কে জানা হোগা। কিরণ রিজিজুর এই মন্তব্যই ফাদিল করেছে অরুণাচলের লক্ষাধিক চাকমা হাজংক সংস্থাপিত করার ব্লু প্রিন্ট। রিজিজুর মন্তব্য অনুসরি মুখ্যমন্ত্রীর সত্যি আর ভারত সরকারের গৃহমন্ত্রীর সত্যি সকলো আলোচনা করা হয়েছে। চিনাক্ত করা হয়েছে চাকমা হাজং সকলক সংস্থাপন দিয়ার বাবে বিশেষ স্থান, যি সময়ত মুখ্যমন্ত্রীকে ধরে একাংশ বিজেপি নেতাই কা বলবৎ হলে চৰাই এটাও আহিব নোৱাৰে বুলি কৈ আহিছিল। তাৰ পৰিৱৰ্তে কিৰণ ৰিজিজুৰ মন্তব্যই এতিয়া তোলপাৰ লগাইছে অসমত। কি কৈছিল কিৰণ ৰিজিজুৱে? আসাম চৰকাৰ সে হামনে বাত কিয়া হ্যায় কি ও আইডেণ্টিফাই কৰে আসাম কে কোই জাগা মে মদদ কৰে। কা প্ৰযোজ্য হলে লাভ হব সুবুৰিয়া অৰুণাচলৰ। দহক দহক ধৰি অরুণাচলত বাস করে থাকা চাকমা হাজং সকলক দিয়ানো হব স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। আসাম মে ভি প্রেসার তো হ্যায় হাম জানতে হ্যায় লেকিন আসাম কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি সে ভি বাত কিয়া সেটল করানে মে হামারা মদদ করে, অরুণাচল সে এক দিন জানা পড়েগা, ইয়ে হামনে কমিটমেন্ট দে চুকে হ্যায় আর ইয়ে পার্মানেন্ট অফ কানুন ভি বন গিয়া হ্যায় ইসলিয়ে এক দিন উসকো জানা হি পড়েগা। কিরণ রিজিজুর এই মন্তব্যর বিপরীতে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। কিরণ রিজিজুয়ে কি কৈছে মই শুনা নাই। অরুণাচলত থকা মরাণ মতক সকলক হে সংস্থাপন দিয়া হব অসমত। কিরণ রিজিজুর মই কথা নাজানো, কিরণ রিজিজুয়ে কি কৈছে তেওঁ ভারত সরকার দায়িত্ব নাই, কিন্তু অকল আমি মরাণ মতক কিন্তু মুখ্যমন্ত্রী কিরণ রিজিজুর বক্তব্য নচ্ছাত করলেও রিজিজুর মন্তব্যক সহজভাবে লব পরা নাই বিরোধী শিবিরে। এই ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক অখিল গগৈয়ে। অরুণাচল প্রদেশত তেওঁলোকক নাগরিকত্ব দিয়া নহয় বুলি চাকমা আর হাজংসকলক ইতিমধ্যে স্পষ্ট করে দিয়া বুলি কিরণ রিজিজু ডাঙরিয়ায় সংবাদমেলের জড়িয়ে জানিবলৈ দিছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে নির্দেশ প্রদান করেছে অসমৰ মুখ্যমন্ত্রীর অসমত অরুণাচল প্রদেশের সেই হাজং আর চাকমা শরণার্থীসকলক সংস্থাপিত করার ব্যবস্থা করব। এই একটা ভয়ঙ্কর খবর, অসমবাসী রাইজর উপর এই একটা বজ্রপাতর নিচিনা হয়েছে, বিনা মেঘে বজ্রপাত বলে যাক কয়। অনুরূপ প্রতিক্রিয়া সিপিআইএমরও। অরুণাচলত স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিব নোৱাৰা চাকমা হাজংসকলক অসমত কেনেকৈ দিব সংস্থাপন, প্রশ্ন সিপিআইএমৰ। কা যেহেতু অরুণাচলত প্রযোজ্য নহব সেইকাৰণে কিরণ রিজিজুয়ে স্পষ্টভাবে কৈছে যে আমার ইয়াত দীর্ঘদিন থকা চাকমা হাজং যিখিনি শরণার্থী তেওঁলোকক আমি ইয়াত রাখিব নোৱাৰিম পার্মানেন্টলি, গতিকে আমি কথা পাতিছো কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আৰু অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত যাতে হাজং আর চাকমা শরণার্থীসকলক অসমলৈ লৈ আনি ইয়াতে সংস্থাপিত কৰিব পৰা যায়, তেনে অসমৰ অবস্থাটো কি হব? কিরণ রিজিজু সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে করা বক্তব্যক উভতি ধরলে অসম জাতীয় পরিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়েও। কিরণ রিজিজুর বক্তব্যত এইটো প্রমাণ হল যে চাকমাসকলে
নাগৰিকত্ব অসমলৈ ল'বলৈ আহিব আৰু তেওঁলোকে অৰুণাচল চৰকাৰে বা অৰুণাচলৰ তৰফৰ পৰা স্পষ্টকৈ কৈছে যে তাত চাকমাসকলক কেতিয়াও নাগৰিকত্ব নিদিয়ে। কা আইনৰ যোগেদি তেওঁলোকে নাগৰিকত্ব আবেদন কৰিব পাৰিব আৰু ইয়াত নাগৰিকত্ব তেওঁলোকে লোৱাৰ সুযোগ পাব। যে এইখন আইন কোনো কাৰণতে কেতিয়াও অসমৰ ৰাইজে মানি লোৱা নাই, মানি নলয়, আৰু সেইকাৰণে এইবাৰ নিৰ্বাচনত এই কা আইনখন এটা শক্তিশালী ইস্যু হিচাপে পৰিগণিত হৈছে। পিছে বিৰোধীৰ এনে বিৰোধিতাই সলনি কৰিব পাৰেনে বিজেপিৰ স্থিতি? কিয়নো বিৰোধী শিবিৰে কা কাৰ্যকৰীকৰণ সন্দৰ্ভত তীব্ৰ বিৰোধিতা কৰি আহিলেও বিজেপিয়ে কা বলবৎ কৰিব বুলি নিৰ্বাচনী ইস্তাহাৰত প্ৰকাশ কৰিলে। গতিকে এই সন্দৰ্ভত বিজেপিয়ে বিৰোধীৰ কথা কিমান শুনিব সেয়া সন্দেহৰ বিষয় হৈ পৰিছে। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।